হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে যে ভিজুয়ালাইজার ভিডিও কিভাবে বানাতে হয়। তো বন্ধুরা, অনেকেই হয়তো এভি প্লেয়ারের নাম জানা আছে, শোনা আছে, তো খুব ভালো ভালো ভিজুয়ালাইজার হয়, তেমনি এটি অ্যাপস, খুব সুন্দর একটি অ্যাপস। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই অ্যাপস দিয়ে ভিজুয়ালাইজার ভিডিও বানাতে হয়। তো বন্ধুরা, বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে টিক মার্ক দিয়ে দেবেন, যাতে আমার লেটেস্ট আপডেট ভিডিও সবচেয়ে প্রথম আপনি দেখতে পান। আর যাদের এই অ্যাপসটি নেই, তারা অবশ্যই অ্যাপসটি প্লে স্টোর থেকে অথবা যে কোনো অ্যাপস ডাউনলোডার দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিও। তো বন্ধুরা, আমরা করব কি, প্রথমে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা একটি গান নিব। আমি এই গানটাই প্লে করব। এই দেখুন, এখানে অডিও ভিশন, অ্যাপসটির নাম অডিও ভিশন। তো অডিও ভিশনে আমরা চলে যাব। তো অডিও ভিশনে আসার পরে দেখুন কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের ভিজুয়ালাইজার আছে, আমি সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, অনেকগুলো কিন্তু ভিজুয়ালাইজার তো আছে, খুব সুন্দর সুন্দর ভিজুয়ালাইজার। তো এখানে এখানে ভিজুয়ালাইজার এই দেখুন, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ফটো দিতে পারি, যে কোনো ধরনের ফটো। এই দেখুন, ব্যাকগ্রাউন্ড, যেরকম ব্যাকগ্রাউন্ড ফটো যেতে আমরা করব কি, এই যে এখানে গিয়ে আমরা যে কোনো একটা ফটো দিব। আর তোমরা তোমার নিজের নিজের মতো ফটো দিতে পারো। আমি সিম্পলি ভাবে দেখাচ্ছি, তো আমি এই ফটোটাই দিলাম। এই দেখুন, আমি ধরুন এই পর্যন্ত নিলাম, নিয়ে ক্রপ করে দিলাম। দেওয়ার পরে ফটোটা কিন্তু এই দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তো আমরা তারপরে এই মিডল সেন্টারে ফটোটা কীভাবে দেবো, সেন্টারে ফটো দেওয়ার সময় আমরা যাব এই যে কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে যে পিক কাস্টম লোগো। তো আমরা পিক কাস্টম লোগোতে যাওয়ার পর আমরা এখান থেকে আবার গ্যালারি ওপেন করে আমরা যে কোনো একটা ফটো দিব। সো এটাতে আমি এই ফটোটা দিই, বুঝতে হয়তো ভালো হবে। তো আমি এই এই পর্যন্ত ক্রপ করে নিলাম। ক্রপ করার পর দেখুন এই ফটোটা কিন্তু অলরেডি চলে আসছে মাঝখানে। এখন দেখুন ওই ফটোটা বেসের সঙ্গে
সুন্দরভাবে ভিজুয়ালাইজার ভিডিও হয়ে যাবে। তো এই যে আবারও বোঝায় যে এই কালার, এই কালার আমরা কিভাবে পরিবর্তন করবো, এই কালার পরিবর্তন করার সময় আমরা আবারও কাস্টমাইজে গিয়ে এই যে সেট মেইন কালার, মেইন কালারে গিয়ে এই যে দেখুন মেইন কালার আছে হলুদ, এই যে দেখুন, এই যে দেখুন হলুদ মেইন কালারটা, কিন্তু এই দেখুন হলুদ, এই হলুদ কালারটা আমরা অন্য কালার করব। অন্য কালার করার সময় এখান থেকে আমরা কালার দিয়ে দেব। বন্ধুরা দেখুন ধরুন আপনার নীল কালার দেব, তো এই দেখুন নীল কালার, এই যে ওকে, এই যে দেখুন নীল নীল হয়ে গেছে কিন্তু অলরেডি। তো তারপরের কালার আমরা কিভাবে দেবো, এই যে সেট অন কালার, অন কালারে দেখুন ওই কালারে আছে কিন্তু এখানে আমরা এখানটাই আমরা টিয়া কালার দেব। এই দেখুন টিয়া কালার কিন্তু হয়ে গেছে। তারপরে যে একটা কালার আছে সেই কালারটিও আছে, দেখুন টু সেট টু কালার, তো এখানে আমরা লাল কালার দেব, লাল কালার, ওকে ডান। এই দেখুন লাল কালার এখন গানটি প্লে করলে তো বন্ধুরা এগুলো সবগুলো একই রকম, কালারগুলো পরিবর্তন করা যায়, ছবিগুলো লাগান যায় এরকম সব। এই দেখুন ভিডিওটি, তো আমরা এই ভিডিওটি সেভ করবো কীভাবে সেভ করবো, আমরা এই যে এখানে গিয়ে এখানে ক্লিক করার পরে এই দেখুন লেখা আছে সেভ অ্যাজ ভিডিও, এই দেখুন সেভ অ্যাজ ভিডিও, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই দেখুন এখানে আপনার রোটেশন ফরম্যাট কি ফরম্যাটে নেবেন, MP4, যে জেপিজি, PNG, এগুলো যে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, এবং রেজুলেশন আছে এখানে ফুল HD, HD পর্যন্ত আছে, ফুল HD নেই। তো তারপরে আমরা করব কি, এই দেখুন ঠিক নিচে লেখা আছে, দেখুন নিচে লেখা আছে যে এক্সপোর্ট টু ভিডিও, তো আমরা এক্সপোর্ট করব। এই দেখুন এক্সপোর্ট স্টার্ট হয়ে গেছে, তো এখন সে ভিডিওটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আপনি একটু অপেক্ষা করবেন, তো আমি এই দেখুন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এই দেখুন বন্ধুরা ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, তো দেখুন আমি ভিডিওটি প্লে করছি, এই দেখুন MX প্লে যাচ্ছে কিন্তু এখানে, এই দেখুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।